হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন, এবং সেই কামনাই করি যেন আপনারা যে যেখানেই থাকেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন এবং সহি সালামতে থাকেন। আজকে প্রথম পরীক্ষা জীবনে না? আমরা সবাই চাই যে আমাদের প্রত্যেকটা দিন সুন্দর কাটুক, ভালো কাটুক, সহি সালামতে কাটুক এবং প্রিয়জনদের সাথে একসাথে মিলেই কাটুক। কিন্তু আজকে একটা হবে, আজকে কি হবে পরীক্ষা? দিন ড্রয়িং, আবার প্রিয়জনরাও সারা জীবন আমাদের কাছে থাকেন না, আমরাও থাকব না হয়তো। আপনারা সব কিছু রেডি? সবাই জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন, পানি খাবা কিন্তু বেশি করে। ওকে, আমার শ্বশুর আব্বা গত 18/3/2022 এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আসলে প্রিয়জন হারানোর কোনো সান্ত্বনা হয় না, শুধুমাত্র সান্ত্বনা একটাই যে আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মেধার তখন পরীক্ষা চলছিল, আব্বা মোটামুটি সুস্থ হয়েছিলেন। আপনারাও জানেন আমার ব্লগের মাধ্যমে যে আব্বার হার্টের সমস্যা কিছুদিন আগেই আইডেন্টিফাই হয়েছে, সেটাও অনেক দিনের না, বছরখানেক হবে। বছরখানেক আগে আব্বা বুকে ব্যথা নিয়ে ঢাকায় আসেন, তখন ডক্টর দেখানো হয়। ডক্টর দেখানোর পর কিছু মেডিসিন দিয়ে দেন, তো সেগুলো চলছিল। এরপর বাড়িতে চলে যান, বাড়িতে গিয়েও ভালো ছিলেন বেশ কিছুদিন, এরপর হঠাৎ করে অসুস্থ হন, তারপর আবার ঢাকায় আসেন। এভাবে আসলে বছরখানেক ধরে আব্বা মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ছিলেন, আবার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছিলেন, এভাবেই চলছিল। তো গত 4-5 মাস ধরে আব্বা ঢাকায় ছিলেন, শ্বাসকষ্ট নিয়ে ঢাকায় আসেন, পিজিতে ভর্তি ছিলেন নভেম্বরের প্রথম দিকে। তারপর থেকে আমাদের বাসাতেই ছিলেন, মাঝে মাঝে রাতে একটু অসুস্থ হয়ে পড়তেন, আবার ঠিক হয়ে যেত। তবে মাসখানেক আগে আবার শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হয়, শুরু হওয়ার পর পিজিতেও ভর্তি ছিলেন 1 সপ্তাহর মতো। তারপর আবার বাসায় আসেন, বাসায় আসার পর আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো আমরা তখন সবাই ভেবেছিলাম যে যাক আলহামদুলিল্লাহ আব্বা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন। এরপর আব্বা হাঁটা চলাও করতেন, নিচে হাঁটতে যেতেন, নিচে গিয়ে বেশ সময় ধরে হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, তো এটা দেখে বেশ ভালোই লাগছিল। তো আব্বার একটু সুস্থতা দেখে মেঝো আব্বা আবার তার বাসায় নিয়ে যান আব্বাকে কিছুদিন বেড়ানোর জন্য। সব ছেলেমেয়েরাই চায় যে আব্বাকে তাদের বাসায় কিছুদিন করে রাখতে, আব্বা আগে যেমন বেড়াতেন সবার বাসাতেই। তো এবার অসুস্থ থাকার কারণে কারোর বাসায় যাননি, আমাদের বাসাতেই ছিলেন। তো মেঝো আপা অনেক ইচ্ছা ছিল যে আব্বাকে কিছুদিন রাখবেন তার কাছে। তো আব্বা যান, যাওয়ার পর হঠাৎ করে কিছুদিন আগে, মানে 16 তারিখে 16/3/2022 হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তো আমরা ভেবেছিলাম যে হয়তো ডক্টরের কাছে নিয়ে গেলে ঠিক হয়ে যাবেন। তারপর ডক্টরের সাথে মেধার বাবা আর সবাই মিলে কনসাল্ট করেন, তো ডক্টর বললেন যে বাইপাস করতে হবে। তো 18 তারিখ ছিল আবার বাইপাস সার্জারির ডেট, কারণ বারবার অসুস্থ হয়ে পড়ছেন এই জন্য। 17 তারিখে একটু বেশি অসুস্থতা ফিল করেন, তো ওই দিনই হসপিটালে ভর্তি হন। আর ভর্তির পরেই বেশি অসুস্থ হয়ে পড়েন দেখে ডক্টর বললেন যে 4 দিন আইসিইউতে রাখতে হবে। এরপর রাতেই, বৃহস্পতিবার ছিল ওদিন, তো বৃহস্পতিবার রাতেই বেশি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পর রাতের দিকে লাইফ সাপোর্টে নেন, আর এরপর রাত 3টার দিকে কি মা পরীক্ষা শেষ, এই দুনিয়া ছেড়ে আব্বা চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই দোয়া করবেন,
আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেরই, মেধার তখন পরীক্ষা চলছিল। তো এই পরিস্থিতিতে আসলে ভিডিও শেয়ার করার মতো কোনো মন মানসিকতা ছিল না, ভালোই লাগছিল না যে ভিডিও শেয়ার করব। অনেকে আবার অপেক্ষা করছেন আমার ভিডিওর জন্য। এমনিতেই আমি রেগুলার হয়ে গিয়েছি ইউটিউবে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আমার ছোট বাচ্চাটার জন্য মেরিমাকে, মেধাকে দুজনকে বেশি করে টাইম দিচ্ছি। আসলে হয়তো কষ্ট করে হলেও আমি ভিডিও হয়তো আপনাদের জন্য রেগুলার বেসিসে না হলেও মাঝে মাঝে দিতে পারবো, সেটা ইনশাল্লাহ চেষ্টা করব। অনেক আপুরাই রিকোয়েস্ট করেন রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর এ কদিন আসলে মন মানসিকতা আমাদের কারোরই ভালো ছিল না, মেধার বাবা তো অনেক ভেঙে পড়েছেন। তবে তার সাধ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, তার বাবাকে কোনো প্রকার কষ্ট না দেওয়ার জন্য চেষ্টা করেছেন, যতটুকু সম্ভব চেষ্টা করেছেন। আল্লাহ যেন আব্বাকে বেহেস্ত নসিব করেন, সবাই দোয়া করবেন আব্বার জন্য। আমার অনেক ব্লগে আবার আব্বা আছেন, আর আমার ঘরের সমস্ত জায়গা আব্বার স্মৃতি। দোয়া করবেন সবাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন সহি সালামতে থাকে। কারোর বাবা মা অসুস্থ থাকলে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আমিন। আসলে আর বেশি কথা বলতে ইচ্ছাও হচ্ছে না, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।